Hello and welcome back to my channel. Hope all of you are doing absolutely fine. আমি এখন আছি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। ভিয়েনা খুব সুন্দর একটা শহর। এর আগে তোমরা দেখেছো সালজবার্গ, অস্ট্রিয়ার সালজবার্গ আর ইন্সব্রুক। এইবার আমি এখন দেখাবো তোমাদের ভিয়েনা, ভিয়েনা শহরটা কেমন। যদিও আমি এখানে মাত্র একদিনই আছি, সুতরাং সব কিছু হয়তো দেখাতে পারবো না, যতটা সম্ভব দেখাবো। প্রথম আমি আজকে যে জায়গাটা দেখাবো, আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে ভিয়েনার খুব পপুলার এবং প্রচণ্ড ম্যাজেস্টিক একটা অ্যাট্রাকশন আমার সামনেই আছে, সেটা হচ্ছে শোনব্রুন প্যালেস। শোনব্রুন প্যালেস বিশাল বড়, প্রায় পুরোটা দেখতে একদিন পুরো চলে যায়। আমরা ভেতরে ঢুকবো না, জাস্ট গেট ক্রস করে ভেতরের কম্পাউন্ডটায় যাব এবং তোমাদেরকে দেখাবো শোনব্রুন প্যালেস কতটা সুন্দর। চলো। জায়গাটা এত বড়, চাইলে এরকম ঘোড়ার গাড়ি করেও একটা ছোট্ট ট্যুর করে নেওয়া যেতে পারে, কিংবা এরকম একটা ট্রেনে চেপেও ঘুরে নিতে পারো পুরো চত্বরটা। এই ট্রেনগুলোর নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর একটা করে স্টপেজ আছে, কিছু লোক ওখানে নেমে যাবে, আবার নতুন লোক যারা স্টপেজে দাঁড়িয়ে আছে টিকিট কেটেছে তারা ওই ট্রেনে উঠবে। তো এটাই ছিল শোনব্রুন প্যালেস। আমি ভেতরে ঢুকিনি, ভেতরে ঢুকলে সারাটা দিন চলে যেত। এত বড় প্যালেস, প্লাস ভেতরে গার্ডেন আছে, একটা জু আছে, বিভিন্ন রকমের রাইডস আছে, বিভিন্ন টাইপের প্যাকেজ টিকিট হয়, তুমি কতগুলো জায়গা দেখতে চাও তার উপর ডিপেন্ড করে। যদি এই জায়গাটা আমি ঢুকি এখন তাহলে সারা দিন চলে যাবে। আমি জাস্ট বাইরে থেকেই প্যালেসটাই দেখতে এসেছিলাম। এবার আমরা যাব আমাদের পরের জায়গায়, চলো। Thank you.
সেটা হচ্ছে এখানকার ন্যাশনাল লাইব্রেরি। হ্যাঁ, অবশ্যই ন্যাশনাল লাইব্রেরি যখন বড় তো হবেই, দেখতেই পাচ্ছ বিশাল বড়। তার সঙ্গে স্পেশাল ঘোড়ার গাড়িতে চড়ে শহর ঘোরা, খুবই প্রাচীন শহর, যেদিকে তাকানো যায় সেদিকেই প্রাচীন স্থাপত্য, প্রাচীন বিল্ডিংয়ের ছড়াছড়ি, একটা প্রাচীন লুক আছে এবং সেইটাকে এরা ধরে রেখেছে এবং তার সঙ্গে মানানসই অনেক কিছু তৈরিও করেছে, সম্পূর্ণ নতুনত্বে মুড়ে ফেলেন। এই শহরটার যে দিকেই যাও, স্পেশালি এই যে সেন্ট্রাল চত্বর, এই যে ওল্ড টাউন চত্বর, এত বড় এবং চারিদিকে এত সুন্দর চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো স্থাপত্য আছে যে দেখে শেষ করতে পারবেন। শুধু তাই নয়, তার সঙ্গে এটাও আছে প্রাচীনকালের প্রাচীন গাড়ির মতো তৈরি একটা টুরিস্ট কার, টুরিস্টদের জন্য, কিন্তু ব্র্যান্ড নিউ।
এই জায়গাটার নাম হচ্ছে মারিয়া থেরিজিয়ান প্লাৎস। এই বিল্ডিংগুলো হচ্ছে এক একটা মিউজিয়াম। আমি একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি, এদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, এক্স্যাক্টলি কপি অ্যান্ড পেস্ট, সেম টাইপের, সেম ডিজাইনের, সেম লেংথের বিল্ডিং উল্টো দিকে। এদিকে এটা, এদিকে এটা, কি আশ্চর্য না, কি সুন্দর জায়গাটা। মানে দুদিকে দুটো মিউজিয়ামের বিল্ডিং, মাঝখানে এই বিশাল স্থাপত্য, আর চারিদিকে সবুজ ঘাসে ঘেরা, যেখানে লোকজন শুয়ে রয়েছে, বসে রয়েছে, টাইম পাস করছে, একটু রেস্ট নিচ্ছে। আমি ভিয়েনা আসার আগে আমার ধারণা ছিল না ভিয়েনাতে এত সুন্দর, এত রিচ স্থাপত্য আছে। প্রাচীনকালের হলেও এর যে মেনটেনেন্স সেটা এত ভালো যে কোথাও দেখে মনে হচ্ছে না এটা ভগ্ন প্রায়, প্রাচীন দেখে মনে হচ্ছে এটা রেগুলার মেনটেনেন্স হয়, এবং তার জন্য এখানে প্রচুর প্রচুর ট্যুরিস্ট ইনফ্লো হয়। তো এইটাই ছিল আমার ভিয়েনা ট্যুর। আমি যতটুকু পেরেছি তোমাদের দেখাবার চেষ্টা করেছি, খুব বিক্ষিপ্তভাবে দেখিয়েছি, তার কারণ আমি কোনো জায়গার ভেতরে ঢুকিনি। আমার হাতে মাত্র একদিন ছিল ভিয়েনা দেখার জন্য, তাই যা দেখিয়েছি সব বাইরে থেকে দেখিয়েছি। এই শহরটাকে কীরকম দেখতে সেই ব্যাপারটাই আমি মেনলি তোমাদেরকে দেখিয়েছি, কোনো জায়গা ডিটেলসে আমি ঢুকে দেখাইনি। তবুও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো, আর যদি কিছু তোমাদের জানার থাকে কিংবা এই ভিডিও সম্পর্কে কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। মোস্ট ইম্পর্ট্যান্টলি আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যখন সাবস্ক্রাইব করবে তখন বেল বাটনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। যদি সুন্দর ভিডিও দেখতে চাও পরবর্তীকালে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, আর যদি ভিডিওটা তোমরা কারোর সঙ্গে শেয়ার করতে চাও তাহলে শেয়ারও করতে পারো। তো এরকম একটা সুন্দর জায়গা থেকে আমি এই ভিডিওটা শেষ করব, পরবর্তী ভিডিও আমি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবো। দেখতে থাকো, ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো।